গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া শ্রীমতী হেমনলিনীর প্রতি অক্ষয় শ্রদ্ধার উপহার আমি যে বিবাহ করছি না সেটা তোমার জন্য এরকম তুমি ভাবছো কেন বলো তো আমি যে মা সন্তানের কষ্ট কি মায়ের চোখে এড়িয়ে যেতে পারি আমি যেন দেখো দাদা কাকে নিয়ে এসেছেন আরে যোগেন তুমি একবারে নলিনাক্ষ বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছো হ্যাঁ আর নলিনাক্ষ বাবু ইনি হচ্ছেন আমার বাবা অন্নদামোহন আর আমার ভগিনী হেমনলিনী নমস্কার আসুন নলিনাক্ষ বাবু আপনি আমার পাশে বসুন জানেন সেদিন আপনার বক্তৃতা শুনে আমরা খুবই আনন্দ লাভ করেছি আপনাদের মতো গুণী মানুষের প্রশংসা শুনলে আমাদের সত্যিই আনন্দ হয় তবে একটা কথা না বলে কিন্তু পাচ্ছি না নলিনাক্ষ বাবু কি কথা ওই যে সেদিন বক্তৃতায় আপনি বলেছিলেন আমরা যা পেয়েছি তা হারাতে চাই না আর যা যথার্থ পাইনি তাই আমাদের হারাতে হয় কথা বলতে কি আমরা কি পাইনি আর কি পেয়েছি তার পরীক্ষা তখনই হয় যখন সেটা হাতের বাইরে চলে যায় আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে নলিনাক্ষ বাবু আপনি সংকোচ করছেন কেন বলুন না বলছিলাম যে আপনি যদি মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে একটু আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেন তাহলে আমরা বিশেষ উপকৃত হই আমি আর আমার মেয়ে হেম আমরা বিশেষ একটা বাইরে যাই না তাই আপনি যখনই সময় করে আসতে পারবেন আমাদের বাড়িতে পাবেন আপনি যখন আমাকে আসতে বলছেন তখন আমি নিশ্চয়ই আসব তবে সেদিনকার বক্তৃতা সভায় আমার কথা শুনে আপনি আমাকে মস্ত গম্ভীর লোক ভাববেন না আরে না সত্যি বলতে কি আমি কারোর অনুরোধ এড়াতে পারি না তো তবে সেদিন বক্তৃতাটা অনেকেই বোঝেননি আর আমাকে দ্বিতীয়বার কেউ ডাকবেন বলেও মনে হয় না এই তো যোগেন্দ্রবাবু তো উপস্থিত ছিলেন সেখানে এবং উনি সেদিনকে বারবার ঘড়িও দেখছিলেন স্বীকার করতে ক্ষতি নেই ওনার এই ঘড়ি দেখা দেখে আমার হৃদয়ও কিঞ্চিত বিচলিত হয়েছিল সত্যি কথা বলতে কি আমিও আজ আপনার কাছে অকপটে স্বীকার করছি যে সেদিন আপনার ওই বক্তৃতার মর্মার্থ আমিও বিন্দুমাত্র উপলব্ধি করতে পারিনি
সেজন্য আমি খুবই লজ্জিত, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আরে যোগেন, তুমি কিছু ভেবো না, সব বিষয় সব বয়সে বোঝা যায় না। আর দেখুন, সব কথা সবসময় বোঝার দরকারও পড়ে না, তাই না? আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম বাবা, যে এই ওই যে সেদিন বক্তৃতা সভায় আপনি যে ওই ক্ষতি সম্বন্ধে বলছিলেন, সেই সম্বন্ধে যদি এখানে আমরা একটু আলোচনা করি তাহলে। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। দেখুন, এই সংসারে লাভ ক্ষতি এই শব্দগুলিকে আমরা যেভাবে দেখি বা ভাবি, তার সঙ্গে আনন্দ এবং বেদনাও জড়িয়ে আছে। তবে সে আনন্দ যে চিরস্থায়ী সেটা তো আমরা জোর দিয়ে বলতে পারি না। এই লাভ ক্ষতি দুটি শব্দই বাস্তবিকই আপেক্ষিক। সংসারে যে কিছুই হারায়নি তার অর্থ সে কিছু পায়ও নি। কারণ কিছু পেলে তবেই তার সামনে হারাবার প্রশ্ন বা হারাবার ভয় দেখা দেয়। কিন্তু ধরুন আমরা যেটা পাই সেটাও তো সম্পূর্ণভাবে পাই না। কিন্তু ত্যাগের মধ্যে দিয়ে আমরা যেটা পাই সেটাই আমাদের যথার্থ সম্পদ, পরম পাওয়া। বাহ, কি সুন্দর, কি অপূর্ব কথা। যা আমাদের প্রকৃত সম্পদ তা আমাদের কাছ থেকে সরে গেলেই, কোনো ব্যক্তি যদি বিচলিত হয়ে পড়ে তাহলে সে ব্যক্তি দুর্ভাগা। যা মানুষের কাছ থেকে সরে যায় তা নিয়ে বিচলিত না হয়ে আমরা যদি নত হয়ে করজোড়ে ভাবি, এ আমি দিলাম, এ আমার দুঃখের দান, আমার অশ্রুর দান, আমার ত্যাগের দান, তাহলে অনিত্য নিত্য হয়, ক্ষুদ্র বৃহৎ হয়। আর যা আমাদের জীবনের উপকরণ তা পূজার উপকরণ হয়ে আমাদের দেব মন্দিরের রত্নভাণ্ডারে চিরসঞ্চিত হয়ে থাকে। বাহ, কি সুন্দর ব্যাখ্যা, শুনে মনের গভীরে কি প্রশান্তি অনুভব করছি। মা হেম, নলিনাক্ষবাবুর জন্য একটু চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। না অন্নদাবাবু, আমি চা খাই না। সে কি, আমি আজকে উঠি। আচ্ছা, আবার আসবেন কিন্তু। নমস্কার। নিশ্চয়ই আসবো। নমস্কার। আসুন, আমি আপনাকে একটু এগিয়ে দিই। আসুন বাবা, আমি একটু ওনাকে এগিয়ে দিয়ে আসছি। এসো। ছেলেটি বেশ, তাই না মা? যেমন সুন্দর দেখতে তেমনি মিষ্টি কথাবার্তা। সুচরিতা সু, হেমনলিনী, আজ আমার এই অকপট স্বীকারোক্তিতে তুমি আমায় ভুল বুঝবে না। বাবার কথা রাখতে অপারগ হয়ে দেশের বাড়িতে গিয়ে আমায় বিবাহ করতে হয়েছিল, কিন্তু দৈবের দুর্বিপাকে বিয়ের পরদিনই নৌকোডুবিতে আমি আমার বাবাকে হারাই। আমি কেমন করে যে প্রাণে বেঁচে গিয়েছিলাম তা ঈশ্বরই জানেন। জ্ঞান ফেরার পর নদীর পাড়ে এক নববধূকে দেখতে পাই, সেও তখন আমারই মতো কোনো ক্রমে প্রাণে বেঁচেছিল। বিয়ের আসরে আমি আমার বধূর মুখ দেখিনি, একেই আমার নববধূ ভেবে কলকাতায় নিয়ে আসি। ক্রমে জানতে পারি এর নাম কমলা। এবং কমলার বিবাহ হয়েছিল নলিনাক্ষ চট্টোপাধ্যায় নামে এক ডাক্তারের সঙ্গে। তিনি রংপুরে ডাক্তারি করতেন। তার অনেক খোঁজ করেছি কিন্তু সন্ধান পাইনি। নলিনাক্ষ, আমার স্বামী, তিনি আছেন।
নিশ্চয়ই আছেন, আমি তার দেখা পাবই, তাই জন্যই তো এতদিন ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন। হে বিশ্বনাথ, তার সন্ধানে আমি কাশীতে এসেছি, তার সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও প্রভু। আমার এই শাখা পলা সিঁদুর সব তারই জন্য, আমাকে তার কাছে নিয়ে চলো প্রভু, আমি যে আর সইতে পারিনি। এই যে ভাইয়া অক্ষয়, আচ্ছা পাত্রের সন্ধান দিলে তুমি এক যাহক। কেন আবার বলছো কেন? আরে বাবা, এই যে দেখছি একেবারে সন্ন্যাসী, এ তো অর্ধেক কথার মানেই আমি বুঝতে পারি না। যোগেন, রোগীর অবস্থা বুঝে ঔষধের ব্যবস্থা করতে হয়। আমি তোমাকে হলফ করে বলতে পারি, হেমদেবীর মন রমেশের ধ্যানে মগ্ন হয়ে আছে, আর এই সন্ন্যাসী ছাড়া সাধারণ মানুষ এ ধ্যান ভাঙতে পারবে না। বটে, তা তুমি তো ভাইয়া সন্ন্যাসী নও, তুমি জানলে কি করে? তুমি দেখলে না নৈনাক্ষীর বক্তৃতার দিন তুমি ভালো করে হেমদেবীর মুখটা লক্ষ্য করো নি? হ্যাঁ, তা করেছি। এটা সত্যি যে ওই বক্তৃতার সময় হেমের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছিল। আরে বাবা, বক্তৃতা ভালো লাগা মানে তো এই নয় যে বক্তাকেও ভালো লাগবে, একবারে গিয়ে সটান বড়মাল্য দিয়ে দেবে। যোগেন, ওই বক্তৃতা কি আমাদের কারো মুখে ভালো লাগতো? তুমি জানো না যোগেন, মেয়েদের তপস্যার উপর একটা বিশেষ টান আছে। ও, তা কীরকম শুনি? এ দেখো না, ওই উমা তপস্যা করেছিল সন্ন্যাসীর জন্যে, কালিদাস তার কাব্যেই লিখে গিয়েছিলেন। আমি তোমাকে বলছি শোনো, হেমদেবীর জন্য তুমি যে কোনো পাত্রই এনে খাড়া করো না কেন, সে সব পাত্রকেই সে রমেশের সঙ্গে তুলনা করবে, আর তখনই সে কেউ টিকতে পারবে না। হ্যাঁ, কিন্তু তুমি যে বলেছিলে অক্ষয়, নলিনাক্ষ মানুষটা আর পাঁচটা সাধারণ মানুষের থেকে একটু স্বতন্ত্র। হ্যাঁ, বলেছিলাম তো, আমি তখনও বলেছিলাম, আমি এখনও বলছি, হেমদেবী নলিনাক্ষর সঙ্গে রমেশের তুলনা করবে না। কিন্তু যদি তুমি অন্য কাউকে তার সামনে এনে দাঁড় করাও, তখনই সে তার তোমার উদ্দেশ্যটা বুঝতে পারবে, তখন তার মন বিদ্রোহী হয়ে উঠবে। কিন্তু আমাকেও নলিনাক্ষকে তার সামনে খুব কৌশলে ধৈর্য ধরে সাবধানে আনতে হবে, যাতে সে কিছুতেই ব্যাপারটা বুঝতে না পারে। তারপরে নলিনাক্ষের প্রতি তার শ্রদ্ধাকে মাল্যদান পর্যন্ত নিয়ে যাওয়া খুব একটা শক্ত হবে না। সে তো বুঝলাম অক্ষয়, কিন্তু তোমাদের ওই ছল কৌশল এসব কিন্তু আমার দ্বারা হয় না, আমার কাছে কিন্তু বলই আসল কথা। একটা কথা ঠিক যে এই নলিনাক্ষ মানুষটাকে আমার খুব একটা পছন্দ নয়। যোগেন, তোমাকে আমি ভালো করে চিনি, নিজে জেদ ধরে বসে থেকে সবকিছু মাটি করে দিও না। একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো, সব জিনিস একসঙ্গে পাওয়া যায় না। তুমি যদি আমার পরিকল্পনা মতো না চলো, তাহলে সমস্ত আমাদের কাজটাই মাটি হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হবে হেমনলিনী দেবীর মনটাকে রমেশের থেকে মুছে ফেলতে হবে, আর যদি সেটা আমরা না করতে পারি, তাহলে আমাদের সমস্ত পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাবে, আর তুমি তো জোর করে কিছু করতে পারবে না। তাই তোমায় বলছি, শোনো ভাই, তুমি আমার পরিকল্পনা মতো যদি চলো, তাহলে একটা সুফল পেলেও পেতে পারো। তবে কি জানো অক্ষয়, আমি নলিনাক্ষ সম্পর্কে যেসব কথা বলেছি তার প্রকৃত অর্থ যে কি সেটা আমি নিজেই জানি না। তবে এমন মানুষের সঙ্গে কারবার করাটা দুষ্কর, যদি একটা দায় এড়াতে চাই তাহলে হয়তো অন্য কোনো দায় জড়িয়ে পড়তে হবে। তোমার এই কথার উত্তর আজ নয়, আমি কাল তোমায় দেব। আজ চলি।
কি ব্যাপার হলো? অনেকক্ষণ তো হয়ে গেল, এখন ওরা দুজন এলো না কেন? তুলসী, হ্যাঁ তুলসী, কোথায় ছিলিস? কালীচরণ কোথায়? শিগগিরি বস, এ দেখ তোদের জন্য কি রেখেছি, রুটি হালু নে খা, শুরু কর। বামুন মা, এভাবে কিন্তু তুমি নিজের বিপদ ডেকে আনছো। তোকে ভাবতে হবে না, নে খা, তোকে একটা রুটি দেবো। না না, আমার আর লাগবে না, তুমি বরং কালীচরণকে দাও। সে আর তোকে বলতে হবে না, নে কালীচরণ। জানো বামুন মা, কর্তামা যেমন তোমায় সবসময় চোখে চোখে রাখতেন, কোথাও বেরোতে দিতেন না, প্রথম প্রথম আমাকেও এরকম করতেন, কোথাও যেতে দিতেন না, কারোর সঙ্গে কথা বলতে দিতেন না, তখন তো বাড়িতে ডাক্তার বদ্যি ডাকতে হলে ওই বামুন ঠাকুরকেই পাঠাতেন। এখন পুরনো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, তাই যেতে দেন। এবাড়ির যে কত নিয়ম, কর্তামার কথার নড়চড় হবার জন্যে। থাক তুলসী, গুরুজনের সম্পর্কে এসব বলিস না, তবুও তো তিনি আমাদেরকে দুবেলা দুমুঠা খেতে দিচ্ছেন বল। কালীচরণ, তোকে আরেকটা রুটি দিই। আরো তোমার জন্য নিশ্চয়ই রাখুনি বামুন মা। তোরা কি ভেবেছিস বলতো, আমি না খেয়ে বসে আছি? তোমাকে বিশ্বাস নেই, তুমি আমাদের জন্য এত বেশি চিন্তা করো। আচ্ছা বামুন মা, তুমি কি নিজের জন্য একটু ভাবো? সত্যি মা কমলা গো বামুন মা, তুমি তাই তো বলি, ওদিকে কাজ সেরে একেবারে হাওয়া কেন, একটু দাঁড়াবার সময় কেন পেলি না? যা যা এখান থেকে। দেখো বামুন ঠাকুর, তুমি কিন্তু এগুলো একদম ঠিক করছো না, চাকর বাকরদের লাই দিয়ে কিন্তু তুমি মাথায় তুলছো। আগে কর্তা মা, আমার শরীরটা বিশেষ ভালো ছিল না, তাই খেতে ইচ্ছে করছিল না, খাবারগুলো মিচমিচি ফেলা যাবে, নষ্ট। দেখো বাছা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, এই চাকর বাকর ঠেলেই কিন্তু আমার মাথার চুলে পাক ধরেছে, আমাকে কচি খুকি ভেবো না তুমি। কিন্তু বামুন মা, এই খাবারগুলো একবেলা গিলেছে তোরা, আর একবার না গিললে মরে যাবে না? এমন কঠিন মন কারোর হয়? মুখের খাবার এভাবে কেউ কেড়ে নেয়? জীবনে আমিও অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক কষ্ট সহ্য করেছি, না খেয়ে খিদের জ্বালায় ছটপট করেছি, তাই বলে এভাবে খাবার? বাবা নলিন, আজ যে বড় বাড়িতে রয়েছিস, বাইরে কোনো কাজ নেই? কাজ ছিল মা, সভায় যাওয়ার কথা ছিল, তো বিশেষ কোনো কারণে সভাটা হচ্ছে না আজকে, তাই বের হইনি। ভালোই হয়েছে, একদিন তবু বিশ্রাম পেলি। তা হ্যাঁ রে, আমাকে যে বলেছিলি তার কি হলো? কি বলেছিলাম তোমাকে, কি কি কথা বলো। সে কি বাবা নলিন, তুই কি আজকাল সব ভুলে যাচ্ছিস? তুই তো নিজে ডাক্তার, নিজে চিকিৎসা কর। আচ্ছা মা,
তুমি কিন্তু মিছি মিছি রাগ করছো জানো। সত্যি কথা বলতে কি জানো তো, কাজের মধ্যে থাকি, কখন কি বলি মনে থাকে না। আমার কিন্তু সত্যি মনে নেই মা। হ্যাঁ রে, তুই কি সন্ন্যাসী হয়েই থাকবি? কেন, হঠাৎ এইরকম একটা কথা বলছো কেন? বলছি কেন, তুই যে আমাকে বলেছিলি আমি যেমনটি চাই তেমনই একটি বউ এনে দিবি। ও আচ্ছা আচ্ছা, এই কথা? সে দেবো যখন বলেছি নিশ্চয়ই দেবো, তার জন্য তো একটু সময় লাগবে। এত তাড়াতাড়ি বউ কোথেকে পাবো বলো? বুঝেছি, তোর বউ দেখার সৌভাগ্য, তাকে নিয়ে ঘর করার সৌভাগ্য, সে আর আমার ভাগ্যে লেখা নেই। আচ্ছা মা, তুমি কি এমন ছেলে মানুষ যে আমার কাশি যাওয়ার কি হলো? আমার কাশি যাওয়া বলছো কেন বলো? আমাদের কাশি যাওয়া হচ্ছে, হচ্ছে সব ব্যবস্থাই হচ্ছে, খুব শিগগিরই আমরা কাশি যাব। তুমি আর এই নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না, বুঝলে মা? আমাকে একটু সময় দাও মা। মায়ের মনের কষ্ট আমি বুঝি, কিন্তু তেমন মেয়ে পাবো কোথায় যে আমার সকল নিষ্ঠাচার মেনেও মায়ের পুজো আচ্চাকে মেনে নেবে, মার পুজোর ঘরে গিয়ে তাকে সাহায্যও করবে। চমকে চমকে সহসাদী কয়োজনে, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, চমকে চমকে সহসাদী কয়োজনে, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, হর হর চরা চর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায়, গগন মেদিনি গুরু গুরু নীরদ গরুজনে, স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বাজ গগন ঘন ছাড়িল, গগন ঘন।